রনি, বিষয়টা নিয়ে কি ভাবলি? কোন ব্যাপারে? আরে ওই যে তোর সাথে শেয়ার করলাম না আমাদের সংগঠনের বিষয়টা। ভাবছি। কি বলতো? ভাবছি আমি তোমার সাথে নাই। কেন? কারণ আমি বেজলেস কোনো কিছুর সাথে কখনো ছিলাম না, থাকতেও চাই না। আরে পৃথিবীর কোন জিনিসটা বলতো একদম শুরুতেই একটা স্ট্রং বেজে দাঁড়িয়েছে? এই যে তুই আর আমরা দুজন মিলে একটা সংগঠন করতে চাই, এটা তো 6 মাস পরে দুজন থেকে 2000 মানুষ হবে, 2000 মানুষ একসাথে মুভ করবে। আর এটা তো কোনো পলিটিক্যাল মুভমেন্ট না, ইটস এ সোশ্যাল মুভমেন্ট। আসিফ ভাইয়া, তুমি যেহেতু বুঝতেই পারছো 6 মাস পরে তোমার সাথে 2000 লোক চলে আসবে, তাহলে তুমি ওই 2000 খুঁটি নিয়েই তোমার মুভমেন্ট করো। আমার মতো ছোটোখাটো একটা মানুষ তোমার সাথে থাকলে কি আর না থাকলে কি? আচ্ছা রনি, তুই কি কখনোই একটা বিষয় নিয়ে সোজা সাপটা চিন্তা ভাবনা করতে পারিস না? সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন পেপারটা পড়তে বসি, এই যে ঝামেলা, অনিয়ম, অসঙ্গতি, এত কিছু দেখার পরে তোমার প্রবলেম নিয়ে নতুন করে সহজভাবে কোনো কিছু চিন্তা করতে পারি না। তুই এটাকে প্রবলেম কেন বলছিস? আমরা তো এই সমস্যাগুলোরই সমাধান করতে চাই, একটা সোশ্যাল মুভমেন্ট। ও তাই? দেশে সব বুদ্ধিজীবী গায়েব হয়ে গেছে, সব গায়েব। শোনো, দেশে প্রচুর পরিমাণে বুদ্ধিজীবী, রাজনীতিবিদ আর সরকার আছে, তাদেরকে এগুলো নিয়ে ভাবতে দাও। তুমি নতুন করে একটা বুদ্ধিজীবী হয়ে ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই, বুঝছো আসিফ? তার মানে তুই আমার সাথে নাই? জি না। আমি তো ভাবলাম তুমি মনে হয় বাসায়। আর বলো না, রাস্তা এত জ্যাম, ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। চলো ভিতরে চলো। আরে না না, দেখা যেহেতু হয়ে গেল এখানেই কথা ছেড়ে ফেলি। আচ্ছা বলো তো অগ্রগতি কি? অগ্রগতি ভালো, বাবার সাথে কথা বলেছি, বাবা রাজি। চিলে কোঠার রুমটাতে বসতে পারবো। বাহ, বেশ, একটা টেনশন মাথা থেকে দূর হয়ে গেল। আচ্ছা আঙ্কেল কি কোনো আবার টাইম বেঁধে দিয়েছে, মানে এতটা থেকে এতটা এই ধরনের কিছু? না না, তুমি তো বললে সন্ধ্যার পরে বসবে, আমি সেভাবেই বাবার সাথে কথা বলেছি। আর রাত হয়ে গেলে তো একটু সমস্যা হতেই পারে। আর না না, ধরো ম্যাক্সিমাম 2 ঘন্টা বসবো। তাহলে কোনো সমস্যা হবে না, চলো তো ভেতরে চলো। আচ্ছা আমাকে আরেকটা কথা বলো তো, যে আমরা কি আজকে থেকেই বসতে পারি? তুমি চাইছো আজকে বসতে? আজকে থেকে হলে তো ভালোই হয়। কোনো সমস্যা নেই, আজই বসবো। তুমি ভেতরে যাবে না? না না, এখন আর ভেতরে না যাই, ওই সবাইকে একটু খবর টবর দিই, আর রাতে তো দেখা হচ্ছেই। তুমি কিন্তু আসার আগে আমাকে একটা ফোন করবে। আচ্ছা। আমি তো তোমার দিকে তাকিয়েছিলাম, কিন্তু সমস্যা কি জানো, আমি এক নাগারে কোনো দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার হঠাৎ করে মাথার চক্কর মারে, আর চোখে জানি কিরকম ঝাপসা ঝাপসা দেখি, তাই একটু এদিক ওদিক তাকিয়ে দিছিলাম। চোখের ঝাপসা দেখলে ডাক্তার দেখে নিও, এখন উঠো। আপুনি দেখলাম বাসায় গেল। গেছে তো? তো কিছু না, মানে তোমার সাথে রিলেশন হওয়ার পর থেকেই তো আপুকে আমি চিনি, তো আপুর ব্যাপারে আমার প্রথম থেকে একটা অবজারভেশন ছিল, কখনো তোমাকে আমি বলিনি। বলো কি বলবো, আপু কিন্তু দেখতে অদ্ভুত। আপুর মধ্যে না কি যেন একটা ব্যাপার আছে। কি ব্যাপার সেটা না আমি বলে বুঝাইতে পারবো, মানে যেটা আমি ফিল করি, মানে কি যেন একটা বিষয় আছে, বুঝতে পারছো? তুমি ফিল করতে পারছো আর বলতে পারছো না, তাই না? আপুর মধ্যে কি যেন একটা বিষয় আছে যেটা তোমার মধ্যে নাই। তোমার মধ্যেও তো অনেক কিছু নাই যেটা আমি আসিফের মধ্যে দেখি, আমি কি কখনো বলেছি? মানে কি আমার মধ্যে কি এরকম নাই যেটা তুমি আসিফের মধ্যে খুঁজে পেলে, আর আসিফের মধ্যে তুমি কি পাইলা? হ্যাঁ, আমি 100% পারফেক্ট একটা ছেলে। কতটা পারফেক্ট তুমি? আসিফ ভাই যেরকম সৃষ্টিশীল চিন্তা ভাবনা করে, এর ধারের কাছেও যেতে পারবে না। আমার তো যাওয়ার দরকার নাই, আমি মহল্লা থেকে 4-5 জন লোক ডেকে এনে ধারাপাতের কথা বলে সৃষ্টিযুগের উল্লাসে মেতে উঠলাম, আমার তো সেটা দরকার নাই। তুমি পারলে তো দরকার হবে। আরে আজব, হ্যাঁ আমি কি পারি তুমি জানো? আমি কি করতে পারি তোমার কোনো আইডিয়া আছে? আমি যদি চাই তাহলে জাতীয়ভাবে, কিসের জাতীয়ভাবে, আমি আন্তর্জাতিকভাবে সংগঠন করে তারপরে আমি দরকার হলে কাজকর্ম চালাবো। আগে করো তারপর বলো। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এরকম একটা উদ্যোগে সাড়া দিয়ে এখানে এসেছেন। আসলে এখানে পরিচয় করে দেওয়ার কিছু নেই, কারণ আমরা সবাই সবাইকে চিনি, যেহেতু আমরা একই মহল্লায় থাকি।
তারপরও আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সবাই আমাদের আমন্ত্রণে এসেছেন এখানে আপনাদের সময় বের করে। আমরা আসলে অনেক আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে আমাদের উদ্যোগটা খুব ছোট, কিন্তু আমাদের চেষ্টা থাকবে এই উদ্যোগটাকে আমরা দেশব্যাপী ছড়িয়ে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদেরকে বুঝি। তাহলে আমরা ছোটোবেলায় পড়তাম না যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিন্তু এই লাইনটা আমরা ছোটোবেলায় যে বয়সে পড়েছি আসলে সেই বয়সে এটা আমাদের বোঝার ক্ষমতা হয়নি, আমরা একদমই মুখস্থ করার জন্য এটা পড়েছি। কিন্তু এখনকার এই বয়সে যদি আমরা জিনিসটা আরেকবার পড়তে পারি এবং সেটা আমাদের মতো করে আমরা যদি জিনিসটাকে আত্মস্থ করতে পারি এবং আমাদের লাইফের সাথে জিনিসটাকে অ্যাড করতে পারি, তাহলে মনে হয় আমরা অনেকটা শুদ্ধ মানুষ হয়ে উঠতে পারি। আমি একটু এখানে অ্যাড করি, ছোটোবেলা আমরা আরও পড়েছি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজন বলতে আমরা বুঝি আমাদের বয়সে বড় ব্যক্তি, তারা যেটাই আদেশ করবেন সেটাই মাথা পেতে নেব, এটাই হওয়া উচিত আমাদের লাইন অনুযায়ী। কিন্তু বড় হওয়ার পরে এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব যে একজন ব্যক্তি, তিনি বয়সে বড় কিন্তু তিনি আসলে ভালো মানুষ না, সমাজের চোখে কিংবা আমাদের চোখে ভালো মানুষ না, সন্ত্রাসী কিংবা এরকম কোনো একজন ব্যক্তি, সে যদি আমাদেরকে কোনো আদেশ করে আমাদের কি সেই আদেশটা মেনে নেওয়া উচিত? তো আমরা তো নিজেরাই বুঝতে পারি কাকে আমাদের আইডল মানা উচিত, কাকে আমাদের আইডল মানা উচিত না। সেটাই আমি আসলে সব কিছুর মূলে যে কথাটা আমি বলতে চাই, যে আমরা প্রত্যেকে এখন এই আদর্শ লিপিগুলো এই বয়সে একবার পড়ব এবং নিজেরা আত্মস্থ করে একজন শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করব। এবং সাথে করে আমরা আরেকটা জিনিস চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই এক একটা আদর্শ লিপি বই আমরা আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতে কিনে দেব। মানে কি আমি কখনো অসুন্দর শাড়ি পরি? শাড়ি দিয়ে কি করবি? শাড়ি দিয়ে কি করে, তুমি কি করো? পরবো। তুই শাড়ি পরবি কেন? পৃথিবীর সব শাড়ি কি শুধু তোর জন্য বানানো হয়? আর কেউ পড়তে পারবে না? আশ্চর্য, তুই এইভাবে কথা বলছিস কেন? সব সময় তো দেখি ওয়েস্টার্ন আউটফিটে চলাফেরা করিস, আজকে হঠাৎ করে তো শাড়ির প্রতি ভালোবাসা উদয় হলো কি করে? শাড়ির প্রতি ভালোবাসা কোথা থেকে উদয় হলো সেটা কি তোমাকে ব্যাখ্যা করতে হবে নাকি? শাড়ি দিবা কিনা বলো, না দিলে আম্মুকে বলে 10-12টা শাড়ি কিনে নেব। বাবা, 10-12টা শাড়ি কিনে ফেলবি না? আলমারিতে অনেকগুলো শাড়ি আছে, তোর যেটা খুশি সেটা নিয়ে পর, পারলে 10-12টা একসাথেই পরিস। হরি, আমরা তো কালকে বসলাম রে। তুমি? হ্যাঁ, কালকে সন্ধ্যায় বসলাম, প্রথম দিনেই 5-6 জন চলে এসছে, তুইও চলে আয়। না, আমি আসবো না। আরে কেন? শোন, তুই যদি একটা এরকম মানবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হোস, মানে আমাদের সবার সাথে মিলে কাজ করিস, তাহলে তো তোর মনের ভিতরে একটা অন্যরকম ফিল তৈরি হবে। তোমরা তো মহল্লা কেন্দ্রিকভাবে বসতেছো নাকি? হ্যাঁ, মহল্লার থেকে শুরু হচ্ছে, তারপরে এটা মনে কর পুরো শহরব্যাপী হবে, একসময় দেশব্যাপী হবে। আসলে আসিফ ভাই, আমি যদি কিছু করি সেটা মহল্লা কেন্দ্রিকভাবে চিন্তা করে করবো না, আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে করবো। আরে শুরুতেই কীভাবে আন্তর্জাতিক করে? এই যে আমরা মহল্লার থেকে শুরু করলাম, এটা নিয়ে আমরা আগে শহর দেশ এই সমস্ত কভার করি, তারপরে এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাব। তুই প্রথমেই কিভাবে আন্তর্জাতিক লেভেলে যাস? কিভাবে যাব? শোনো, আমার একটা মাইন্ডসেট করা কনসেপ্ট আছে। তুমি যেরকম একটা কনসেপ্টে মহল্লা কেন্দ্রিকভাবে আগাচ্ছ, ঠিক আমি ওই কনসেপ্ট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কাজ করব। আচ্ছা, কি কনসেপ্ট আমার সাথে একটু শেয়ার করতো? কেন, তুমি জানো না আন্তর্জাতিক পর্যায়ে কারা কারা মানবতার জন্য কাজ করেছেন, তাদেরকে তুমি চেনো না? জানো না কেন, এটা তো সবাই জানো। না, আমার তো মনে হয় না তুমি তাদেরকে চিনো, যদি চিনেই থাকো তাহলে দুই চারজনের নাম বলো শুনি। আরে বোকা, এটা না জানার কি আছে? এই যে ধর মহাত্মা গান্ধী, উনি একটা পলিটিক্যাল ভিউ থেকে মানবতাকে দেখেছেন। তারপরে ধর স্বামী বিবেকানন্দ, উনি হচ্ছেন সামাজিক দৃষ্টিকোণ থেকে মানবতাকে দেখলেন।
তারপরে ধর ওই যে মাও সেতু, লেনিন, চে গুয়েভারা, ওনারা ছিলেন বিপ্লবী, এটা না জানার কি আছে? গুড, তুমি নিজেই বলে দিয়েছো। আমি এদের মধ্যে থেকেই একজনকে সিলেক্ট করে তাদের আদর্শে আলোকিত হয়ে কাজ করব, তোমার আদর্শে না। তাহলে তো তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তুই এত বড় বড় মানুষকে মাথায় নিয়ে নিয়েছিস, আমি আর এখানে কথা নাই বলি। লিসেন আসিফ ভাই, ট্রাই টু থিঙ্ক বিগ। আমি ভাবছিলাম যে আমরা দুজন মিলে অনেকদিন ক্যাম্পাসের দিকে যাই, একটু টিএসসিতে বসে আড্ডা টাড্ডা দিলাম, তারপরে ফেরার সময় শপিংটা করে ফেললাম। এখন বলো যে এখানেই করবে নাকি ওদিকটাতে যাবে? জানাবে যখন ইচ্ছা করেছি আমাকে নিয়ে একটু ক্যাম্পাসে ঘোরার, তাহলে তো ওদিকে যেতেই হয়। হ্যাঁ, ইচ্ছা তো আমার সবসময় হয়, কিন্তু তোমারই তো টাইম হয়। আমার টাইম হয় না, সকাল থেকে সন্ধ্যা বিজি থাকে কে? আমি না আপনি? আপনাকে তো ফোন করলেও পাওয়া যায় না। আমি এখন মিটিংয়ে আছি, আমি এখন এখানে আছি, আমি এখন ওখানে আছি, তারপর সন্ধ্যায় বাড়িতে ফিরে আপনি কী করেন? সোজা চলে যান আপনার সংগঠনের সিটিং প্ল্যানিং এসব নিয়ে, আর আমাকে বলছো যে আমার সময় নেই। কতগুলি কথা বললো, এখন তুমি কি সব বলছো? আর এত যদি মনে হয় আমি শাড়ি পরে অপরাধ করে ফেলেছি, বলো শাড়ি খুলেই ফেলবো। খুলে ফেলবি কেন? সুন্দর তো লাগছে। সত্যি সুন্দর লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। শুনো, তাহলে সামনে মাসে কিন্তু আমাকে 10টা শাড়ি কিনে দিবে। এখন থেকে কি তুই সবসময় শাড়ি পরবি? হ্যাঁ পরবো। আপু শাড়ি পরতে বলে আমি পরতে পারবো না? আচ্ছা, তোর আব্বুকে বলবো শাড়ি কিনে দিতে। শোনো, আব্বুকে শাড়ি কিনে দেওয়ার কথা বলতে হবে না, টাকা এনে দিবে, আমি কিনে নিবো। আচ্ছা ঠিক আছে। আম্মু দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা তাড়াতাড়ি আসিস। বন্ধু, আমি একটা জিনিস ভাবলাম, আমরা সবাই সব রকমের কাজকর্ম করছি, কেউ কেউ চাকরি করছে, কেউ কেউ পড়ালেখা করছে, কিন্তু আমরা কিন্তু পৃথিবীর জন্য কিছুই করছি, কিন্তু আমাদের তো পৃথিবীর জন্য কিছু করা উচিত। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমরা একটা সংগঠন করব, যেই সংগঠন পৃথিবীর কল্যাণে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কাজ করবে। এর জন্য আমাদের আইডল হবেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ মানবতার কল্যাণে কী কী করেছেন সেটা তো আমরা সবাই জানি নাকি? যেমন শোনো, উনি যখন শিকাগোতে ভাষণ দিতে গিয়েছিলেন, ওনার ভাষণের মূল মন্ত্রই ছিল জীবে পরম অহিংসা এবং ধর্মান্ধতার বিরুদ্ধে জাতি বর্ণ নির্বিশেষে মানবতার পক্ষে কাজ করা। এছাড়াও তৎকালীন সময়ে বিদ্যাসাগর ও অন্যান্য মনীষী মিলে বিধবা বিবাহর প্রচলন এবং সতীদাহ প্রথা বাতিলের যে উদ্যোগ নিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ তার পূর্ণ সমর্থন দিয়ে সমাজে প্রতিষ্ঠা করেছিল। সুতরাং আমরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও কিছু কিছু কাজ করতে চাই। সো বাবু, যেটা করতে হবে, আমাদের নেক্সট মিটিংয়ে আমরা স্বামী বিবেকানন্দকে পুরোপুরি ফলো করে তিনি কিভাবে পোশাক পরিচ্ছদ পরতেন, কী করতেন, ওগুলো ফলো করে আমরা মিটিংয়ে ঠিক সেভাবেই আসার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। ধীরে ধীরে আমরা তার আদর্শ সম্পর্কে আরও জানব এবং সেইভাবে কাজ করতে থাকব। তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে তাহলে বন্ধু। কি পরেছি মানে দেখতে পাচ্ছ না? শাড়ি পরেছি।
সেটাই তো, তুমি শাড়ি পরছো কেন? তোমার না শাড়ি ভালো লাগে? আমি তোমাকে কখন বলছি তোমাকে আমার শাড়িতে ভালো লাগে? কেন, তুমি না কালকে বললে আপুকে তোমার ভালো লাগে। ও, আপুকে ভালো লাগে বলছি বলে তুমি আপুর শাড়ি, আপুর টিপ, আপুর চুড়ি পরে চলে আসছো? কেন, আমাকে কি ভালো লাগছে না? শোনো, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সেটা বড় বিষয় না, তোমার এসব শাড়ি টাড়ি আর পরার দরকার নেই। তুমি আগে যেরকম ছিলা সেরকমই থাকবা, ঠিক আছে? আসছো ভালো হয়েছে। তোমার সাথে একটা জিনিস শেয়ার করি, আমি তোমাকে বলেছিলাম না আমি যদি কিছু করি তাহলে সেটা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে করব। আমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আরে কথা শুনে করতে চলে আয় দীপা, আমি তোমার সাথে যাবো তো। কাকে চাচ্ছেন? আঙ্কেল কি বাসায় আছেন? আপনারা কোত্থেকে আসছেন? আমরা এই পাড়ারই ছিলাম, আমার নাম আসিফ, আঙ্কেলকে বললেই ছিল। কিন্তু উনি তো এখন ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘুম থেকে ডাকার দরকার নেই। আসলে ওই যে আমরা একটা বই নিয়ে এসেছিলাম, এই বইটা আমরা খুব ছোটোবেলায় পড়েছি, তো যখন আমরা পড়েছি তখন আসলে না বুঝেই পড়েছি। এখন যদি বাড়ির সবাই মিলে এই বইটা পড়েন তাহলে আমার মনে হয় পুরো বিষয়টা অনেক বেশি উপলব্ধি করতে পারবেন এবং এই বইতে যা যা লেখা আছে সেগুলো জীবনের সাথে সম্পৃক্ত করতে পারবেন। তো আপনি এই বইটা আঙ্কেলকে দেবেন, আমি আঙ্কেলকে ফোনে কথা বলে নেব। এগুলি শেষ হলে পরেরগুলি ওই মাথা থেকে শুরু করবো। হ্যাঁ ঠিক আছে। বই কী পরিমাণ আছে, 50টা ভাষা হবে না? হ্যাঁ আরও বেশি আছে। এই তো অবস্থা মোটামুটি। আমি তো একটা সংগঠন করতে যেতেছি। কী ধরনের সংগঠন? কী সংগঠন সেটা পরে বলি, আমি অলরেডি 4-5 জনের সাথে কথা বলে ফেলছি। তো কালকে আমি ফার্স্ট মিটিং কল করছি সংগঠনটার, তো তুই কিন্তু অবশ্যই অবশ্যই থাকবি কালকে। আচ্ছা কালকে কখন মিটিংটা হবে? ওইটা আমি টাইম টেবিল ফিক্স করে তোকে জানিয়ে দিব। ও ভালো কথা, তোকে বলা যেটা জরুরি, আমাদের মিটিংয়ের কিন্তু একটা ড্রেস কোড আছে। কীরকম? তুই কি স্বামী বিবেকানন্দকে চিনিস? হ্যাঁ চিনি তো। ও গুড, আমাদের মিটিংয়ের ড্রেস কোড হচ্ছে স্বামী বিবেকানন্দ, অর্থাৎ তুই যখন মিটিংয়ে আসবি তোকে দেখে যেন মনে হয় সাক্ষাৎ স্বামী বিবেকানন্দ আমার সামনে দাঁড়িয়ে আছে, মিস করবি না, ঠিক আছে? আচ্ছা দেখি আমি চেষ্টা করতেছি। হ্যাঁ ফাইন। রাতে আমি রনিকে ফোন করে আচ্ছা মতো বকে দেবো। ওকে তো তোমার ফোন করার দরকার নেই। ঠিক আছে কালকে তো দেখা হবে, ওকে আমি জোরে না আস্তে করে একটা থাপ্পড় লাগিয়ে দেবো। আপু আচ্ছা বলতো, আমাকে কি শাড়িতে খুব খারাপ লাগছে? না তোকে অসম্ভব সুন্দর লাগছে। মোটেই সুন্দর লাগছে না, আমাকে জঘন্য লাগছে, বিশ্রী লাগছে, পচা লাগছে। ও তার মানে রনি তোকে এই কমপ্লিমেন্ট দিয়েছে? হ্যাঁ, তুমি শাড়ি পরলে ওর অনেক ভালো লাগে, আজকে আমি পরেছি ওর ভালো লাগছে না। রনি কি তোকে স্পেসিফিক্যালি বলেছে যে আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে? না শাড়ি কথা বলেনি, ওর তো তোমার সবকিছুই ভালো লাগে। ঠিক আছে, আমার জেস্টার, পশ্চার, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা এসব হয় তোর কাছে ভালো লাগে, তুই এত বোকা কেন বলতো? কিরে চাই না। দেখ আমি যদি এখন তোর মতো ওয়েস্টার্ন আউটফিটে আসিফের সামনে যাই আমাকে কি ওর ভালো লাগবে বল? না। তাহলে কেন রনির তোকে ভালো লাগবে?
তুই তো আমাকে অনুকরণ করেছিস। ঠিক আমি যেরকম শাড়ি পরি, আমি যেরকম গেট আপ নিই, আমি যেরকম গয়নাগাটি পরি, ঠিক তাই পরেছিস। এটা কি ঠিক হয়েছে? পাগড়ি শেরওয়ানি এগুলো পরে কোথায় যাচ্ছিস? তুমি মহল্লা কেন্দ্রিক চিন্তা ভাবনা করো না, এই জন্যই তোমার কাছে এটা পাগড়ি আর শেরওয়ানি মনে হচ্ছে। আরে কি আশ্চর্য, এই মহল্লার সাথে পাগড়ি শেরওয়ানি সম্পর্কটা কি? আচ্ছা তুই কি বিয়ে করতে যাচ্ছিস নাকি? আচ্ছা তুই এটা বিয়ে করছিস, তুই আমাকে জানাবি না? মানে এতদিন দুজন একসাথে থাকি, এত বছর একটা সম্পর্ক যে আমাদের, তুই আমাকে ইনফর্ম করবি না? তোরা কি পালিয়ে টালিয়ে বিয়ে করছিস নাকি? কোনাও তো আমাকে কিছু বললো না, তার মানে দীপাদের বাসায়ও কিছু জানে না। তুমি আর কিছু বলবা? মানে কি আর বলবো, পুরো বিষয়টাতে অনেক কষ্ট পেলাম এবং কিছুই বুঝলাম না। বাইরে যাচ্ছি, আমার হাতে এখন সময় নেই, আমি এসে বুঝাবো। রনি না, রনি, এই রনি, দীপাকে বিয়ে করবে সেটা তো আমরা সবাই জানতাম, আমরা রাজিও ছিলাম, তাহলে এভাবে কেন? দীপা কোথায়? দীপা, আপু আমি তো দীপাকে বিয়ে করছি না। তুমি দীপাকে বিয়ে করছো না? এতদিন ধরে আমার একমাত্র ছোট বোনটা কত ইনোসেন্ট একটা বোনের সাথে প্রেম করে তুমি এখন অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ? তুমি কোনো কথা বলবে না রনি, তুমি ভেবেছোটা কি? হ্যাঁ তুমি যা ইচ্ছে তাই করবে, আমরা মেনে নেবো। আমার বোনকে এরকম ভাবে তুমি মাছ পথে ফেলে রেখে চলে যাবে, আমি মেনে নেবো, রাইট? তুমি কোনো কথা বলবে না। আমি কি ভুল বুঝছি? আমি তোমার থেকে বয়সে বড়, তুমি সেটা ভুলে যেও না। আমি অনেক ম্যাচিউর একটা মেয়ে। আপু আপনি ম্যাচিউর মেয়ে বলে তো আমি আপনাকে বোঝাচ্ছি, তুমি আমাকে কি বোঝাবে? আচ্ছা তুমি কি পেয়েছো? হ্যাঁ আপু আমি কাউকে বিয়ে করছি না। তাহলে তুমি এই বর্ষে যে কোথায় যাচ্ছ? আপু আপনি তো আমার কথাটাই শুনতে চাচ্ছেন না, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আপনি আর আসিফ ভাই যেরকম মহল্লা কেন্দ্রিক সামাজিক মুভমেন্ট নিয়ে কাজ করছেন, আমি ঠিক সেরকমভাবে আন্তর্জাতিক লেভেলে একটা মুভমেন্টের পরিকল্পনা করছি। আমার এই পরিকল্পনার আইডল হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এই জন্য আমি স্বামী বিবেকানন্দকে পায়ের নখ থেকে শুরু করে পাগড়ি পর্যন্ত ফলো করছি। আমি চাই আপনি মহল্লা কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে আমার সাথে আন্তর্জাতিক লেভেলে চিন্তাভাবনা করুন। কীভাবে? তোমার মতো এরকম পোশাক পরে? ও আপনি তো পাগড়ি শেরওয়ানি পরতে পারবেন না। তাহলে এক কাজ করো, আমার সলিউশন নাও। স্বামী বিবেকানন্দের সময় নিশ্চয়ই তার আশেপাশে কিছু মহিলা অনুসারীও ছিল, তারা যেই গেট আপে থাকতো, তারা যেরকম পোশাক আশাক পরতো, সেগুলো বের করার চেষ্টা করো, সেটার উপর একটু স্টাডি করো, তারপর আমাকে জানাও। রাইট, আমি তাহলে ইন্টারনেটে সার্চ দিয়ে সেই সময়কার কিছু ছবি বের করে আপনাকে দিয়ে দিব। ওকে আবার বলে না তা না। আর বন্ধু তোমাকে আমি কালকে এতবার বোঝালাম যে কিভাবে মিটিংটায় আসতে হবে, কিভাবে অ্যাটেন্ড করতে হবে, তা না তুমি এভাবে চলে আসছো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো না? না ঠিক আছে, আমি কাটাবন গিয়েছিলাম, যেতে যেতে 8টা বেজে গেছে আর শেরওয়ানির সব দোকান বন্ধ হয়ে গেছে, এই জন্য ম্যানেজ করতে পারিনি। তোমাকে শেরওয়ানি ম্যানেজ করতে হবে কেন? হ্যাঁ তুমি জানো আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ, তুমি ওনার মতো একটা কুর্তা ম্যানেজ করতা, তুমি ওরকম একটা কুর্তা বানায় নিতা।
তোমার কি সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা? তুমি এভাবে কেন? তোমার কি কাপড় চোপড়ের অভাব পড়ছে? না বন্ধু, আমি চিন্তা করেছি, গরম তো, গরমে মহাত্মা গান্ধী পোশাক পরবো, আর শীতে স্বামী বিবেকানন্দ হয়ে যাবো। গান্ধীজির পোশাক পরবো মানে? তুমি একটা বেয়াদব, তুমি আমার বন্ধু না। তুমি মহাত্মা গান্ধীকে নিয়ে রসিকতা করতেছো? হ্যাঁ, এটা কি গান্ধীজির পোশাক হয়েছে? গান্ধীজিকে নকল করছো? করছো, ঠিক আছে, ভালো করেই করতা। তোমার মাথায় চুল কেন? আর তোমার চশমা কই? বন্ধু, অনেক খোঁজাখুঁজি পরে একটা চশমা পেয়েছি। গান্ধীজি এরকম চার কোনো চশমা পরতো না, উনি গোল গোল চশমা পরতো। খবরদার, এরকম মহান লোকদেরকে নিয়ে কখনো এরকম রসিকতা করবো না, বলে রাখলাম। আচ্ছা যাই হোক, আমি চাই নেক্সট মিটিংয়ে আমরা সবাই স্বামী বিবেকানন্দ যেভাবে চলাফেরা করতেন, যেভাবে কাপড় চোপড় পরিধান করতেন, আমরা ঠিক সেভাবে এখানে এসে উপস্থিত হব। এখন আমি আমার কথায় আসি। আমাদের উদ্দেশ্যটা কী? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আন্তর্জাতিক একটা চিন্তাভাবনা। আমরা আন্তর্জাতিকভাবে চিন্তাভাবনা করে গঠনমূলক সৃষ্টিশীল কাজ করব। কিসের জন্য? মানবতার জন্য। হ্যাঁ, এর জন্য আমরা আদর্শ হিসেবে বেছে নিয়েছি স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, কেউ গান্ধীজিকেও ফলো করতে পারে, গান্ধীজির আদর্শে আদর্শান্বিত হয়ে কাজকর্ম করতে পারে। আমরা এখন যে কাজটা করব, আপাতত আমরা স্বামী বিবেকানন্দর একটা ছবি ম্যানেজ করার চেষ্টা করব। আমরা আসলে তাকে ঠিকমতো নাও চিনতে পারি, তার ছবি নাও দেখে থাকতে পারি। এই জন্য তার ছবি দেখে সে কীরকম ছিলেন, কীভাবে পোশাক পরিধান করতেন, সেটা আগে ফলো করার চেষ্টা করব। তারপর ধীরে ধীরে আমরা তার আদর্শ সম্পর্কে জানব, তার আদর্শে আদর্শান্বিত হয়ে আমাদের মুভমেন্টের কাজ চালাব। ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই থাক। নেক্সট মিটিংয়ে যেভাবে বললাম ঠিক সেভাবেই পাই। এ কি, তুমি এই ড্রেস পরে কোথেকে আসলে? তুমি আজকে শাড়ি পরনি? শাড়ি পরবো কেন? আর রনি শাড়ি পরা পছন্দ করে না। ঠিক আছে, রনি শাড়ি পরা পছন্দ করে না, কিন্তু তাই বলে তুমি বিয়ের দিনও শাড়ি পরবে না? বিয়ে? কার বিয়ে? কেন, আজকে তোমাদের বিয়ে না? আসিফ ভাই কি যে বলেন না, আমরা বিয়ে করবো আপনি জানবেন না? আরে কি আশ্চর্য, রনি তো দেখলাম পাগড়ি পরে শেরওয়ানি পরে বাসা থেকে বেরিয়ে গেল, আমি তো ভাবলাম আজকে তোমাদের বিয়ে। রনি পাগড়ি পরে শেরওয়ানি পরে বিয়ে করতে পেরেছে? হ্যাঁ, আমি তো ভাবলাম সাডেনলি মনে হয় তোমরা বিয়ে করার ডিসিশন নিয়েছো, এখন তোমার সাথে কথা বলে তো কোনো মিল পাচ্ছি না। রনি এখন কোথায়? সে তো 3-4 ঘন্টা আগেই বেরিয়ে গেছে। এক কোথায় যাও? আজি ভাই আপনি জানতো আমি আসতেছি। মিটিং তো সন্ধ্যার সময়, তুমি এখন? আর মিটিং ছাড়া আমি তোমার সাথে দেখা করতে পারি না, সংগঠন তো 2 দিনের, আর তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে 5 বছর। কিন্তু স্যার আপনার পাস্ট রেকর্ড কিন্তু সেটা বলে না, আপনি কখনোই মিটিং মিছিল আপনার কাজ ছাড়া আমার সাথে স্পেশাল কোনো টাইম স্পেন্ড করেননি। আরে আমি তাহলে এতদিন ধরে এই রিলেশনটা কিভাবে কন্টিনিউ করলাম তুমি বলো? আপনি কন্টিনিউ করেছেন না আমি কন্টিনিউ করেছি? আমি যদি না চাইতাম, আমি যদি ধৈর্য ধরে না থাকতাম, তাহলে তোমার সাথে 5 বছর কেন? 5 দিন আমার সম্পর্ক টিকতো না, বলো আমি সত্যি বলছি কিনা? ও করো না, আমার অনেক ধৈর্য ছিল এবং আমি তোমার মতো নিজেকে চেঞ্জ করে ফেলেছি, আমি নিজেও এখন সবার পিছনে ছুটি। আচ্ছা আমি বুঝলাম না, একটা রাতের ভিতরে তোমার এত চেঞ্জ কী করে? তুমি কালকে রাতে ছাদে না বসে এত বড় বড় লেকচার দিলে, এখন তুমি এই কথা বলো কেন? হ্যাঁ, কালকে রাতে আমি লেকচার দিয়েছি কারণ প্রয়োজন ছিল তাই, কিন্তু একা একা যখন ভাবি তখন কিন্তু জিনিসগুলো অন্যরকম। তুমি কি বোঝো না আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমি এই ফ্যামিলির বড় মেয়ে, আমার মাশাআল্লাহ সুন্দর একটা ছোট বোন আছে, আমার বোনের তো বিয়ের প্রপোজাল আসে তাই না? আমার বাবা মা চাইতে পারে না যে আমার ছোট বোনের একটা ভালো বিয়ে হোক, কিন্তু আমার ছোট বোনের বিয়ে দিতে হলে তো আমাকে আগে বিয়ে করতে হবে, আর তারা তো জানে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। আসলে হয়েছে কি, আমরা যেহেতু একটা সংগঠন করছি, হ্যাঁ, তা আমরা একটু জিনিসটা গুছিয়ে নিই, তারপরে আমরা একটা ডিসিশন নিই যে বিয়ে শাদীর ব্যাপারে। এখনই যদি আমরা বিয়ে শাদী করে ফেলি তাহলে সবাই মিলে কী বলবে, মানে তোমাকে আমাকে নিয়ে? না না, তুমি লোকজনের কথা ভাবো, সবাই মিলে আমাদেরকে কী ভাববে সেটা ভাবো, তারপর আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাবো একেবারে থুর করে কাঁপবো, তখন দুজনে বিয়ে করে সংসার করবো, ঠিক আছে? আচ্ছা আমরা এটা নিয়ে টেনশন না করে চা খেতে খেতে তো আমরা একটু ভাবতে পারি। চা খেতে ইচ্ছে করছে সেটা বললেই হয়, আনছি। ও তুমি এভাবে টানাটানি করছো কেন? টানাটানি করছো মানে? তুমি এখন কোত্থেকে আসলে? ওই যে মুভমেন্টের মিটিং থেকে। মিথ্যা কথা বলার জায়গা পাও না? তুমি পাগড়ি শেরওয়ানির পরে মিটিং করতে গেছো, তুমি আমাকে মিটিং শেখাচ্ছো? হ্যাঁ মিটিং থেকেই তো আসলাম, তুমি এরকম করছো কেন? এমন করছো মানে? তুমি বুঝো না কেন করছে? হ্যাঁ তুমি আমাকে বুঝছো না।
তোমাকে আমার বোঝার দরকার নেই। তোমাকে আমার বোঝা হয়ে গেছে, এতদিন আমার সাথে প্রেম করে আরেকটা মেয়েকে বিয়ে করে আসছো না? বিয়ে? আরে রাজু, আমি আরেকজনকে বিয়ে করতে যাবো কেন? কাল তুমি এই পোশাক পরে হাওয়া খেতে গেছিলে। আরে আমি বললাম তো, এটা বিয়ের শেরওয়ানি পাগড়ি না, আমি মিটিং এ গিয়েছিলাম, এটা একজন আদর্শবাদী মানুষের পরিধান। শোনো, আমি যে আন্তর্জাতিক মুভমেন্ট নিয়ে কাজ করছি, সে আন্তর্জাতিক মুভমেন্টের আমার আইডল হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আমি তাকে অনুসরণ করছি, উনি যেভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করতেন আমি জাস্ট ওনাকে ফলো করছি, আমি ওনার অনুসারী হওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আমার আপুর সাথেও কথা হয়েছে, আমি আপুকে টোটাল বিষয়টা বুঝিয়ে বলেছি যে মহল্লা ভিত্তিক চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে আন্তর্জাতিক এই মুভমেন্টটা আমার সাথে জয়েন করার জন্য, এবং তিনি সেটা পজিটিভলি নিয়েছেন এবং আমাকে বলেছেন সেই সময়কার মহিলারা কীরকম পোশাক পরতেন সেরকম একটা ছবি তাকে ম্যানেজ করে দিতে, এবং আমি তাকে সেটা দিব। এখন আমি চাই তুমিও সে ধরনের কোনো পোশাক পরে সেভাবে চলাফেরা করে আমার সাথে আমার এই আন্তর্জাতিক মুভমেন্টে জয়েন করো। শোনো, আমার লাইফের একটা পার্ট হিসেবে আমি চাই তুমি এই মুভমেন্টটা আমার সাথে থাক। তুই একটা বিয়াদব, তুই আমার ভাই না, বন্ধু না, কেউ না। তুই বেরো এখান থেকে, বেরো। মানে কি? তুমি আমাকে খুলে বলো। এই অনুকরণ আর অনুসরণের মধ্যে পার্থক্য বুঝিস? একজনকে অনুসরণ করা মানে তার পোশাকটাকে নকল করা না, একজনকে অনুসরণ করা মানে তার বোধটাকে নিজের ভেতরে ধারণ করা, সে যে কাজগুলো করতো সেই কাজগুলো করা। তুই তো তার পোশাক পরে বসে আছিস, পোশাক পরে মনে করলি যে তুই স্বামী বিবেকানন্দ হয়ে গেছিস। বেশিরভাগ মানুষই অনুসরণ আর অনুকরণের মধ্যে এই ভুলটাই করে। আমার ধারণা ছিল তুই একটা শিক্ষিত ছেলে, তুই এই ভুলটা করবি না, কিন্তু তুইও এই ভুলটাই করবি। তুই তো একটা নকলবাজ। হ্যাঁ রনি। আরে তুই এত সকালে? হ্যাঁ, যে গতকালকে মিটিং আসার কথা ছিল না, আমি ব্যস্ততার কারণে তো আসতে পারলাম না। আর বলছিলি যে স্বামী বিবেকানন্দর পোশাক পরে আসতে হবে, তা আমি তো অনেক খোঁজাখুঁজি করে ওই পোশাকটা সংগ্রহ করতে পারিনি, যার কারণে একটা ব্লেজার আনছি, এটা তোকে দেখাতে আনলাম। যে এই ব্লেজারটা কোথা থেকে আনছিস? বাসায় ছিল, ওখানে নিয়ে রেখে দিয়ে যা। তার মানে কি? তুই না বলেছিলি আমাকে তুই স্বামী বিবেকানন্দকে চিনিস? হ্যাঁ চিনি। তাহলে ওনার সম্পর্কে কী কী জানিস বল, বল আমাকে। সেভাবে তো জানি না, তবে ছবি দেখছি। ছবি দেখলে তো হবে না, তার সম্পর্কে জানতে হবে, তার উপর লেখা বইগুলো পড়তে হবে, সব কিছু জানতে হবে। এক কাজ কর, নীলক্ষেতে যা, স্বামী বিবেকানন্দের আদর্শের উপর, খালি স্বামী বিবেকানন্দ কেন, সব মনীষীর আদর্শের উপর অনেক অনেক বই পাওয়া যায়, সেগুলো কিন, সেগুলো পর, তাদের আদর্শগুলো জান। এইসব পোশাক আশাক অনুকরণ করে কোনো লাভ নেই, যেটা করতে হবে তাদের আদর্শগুলো জেনে ভিতর দিয়ে উপলব্ধি করতে হবে, যা। এই কথাটা সেদিন বললে হয়তো, এই সাত সকালে এটা নিয়ে এইভাবে কষ্ট করে আসতাম না। আমি সরি। আমি বললাম যে এখন তো আমি দিতে পারবো না, আমি পরে দুপুরবেলায় ব্যাংক থেকে তুলে তোকে দিয়ে দেব। ব্যাংকে তোর টাকা আছে নাকি?
ওই আম্মা মাঝে মাঝে টাকা পাঠায় না, তো ওগুলো তো তোলা হয় না, অনেক টাকা জমে গেছে আর কি। তা আমাকে কিছু টাকা লোন দেনা। কেন, তোমার সংগঠনের কাজের জন্য? হ্যাঁ, ওই কিছু বই টই কেনা বাকি আছে। আচ্ছা ভালো কথা, বলো তো তোমার সংগঠনটা কেমন চলতেছে? ভালোই তো, এই যে একটু পরে বেরোবো। তাহলে আমিও আজকে তোমার সাথে বেরোবো। তুই আমার সাথে গিয়ে কি করবি? দেখবো। এটা দেখার কি আছে? একটা বাসায় গিয়ে বেল দিই, একজন লোক বেরিয়ে এসে তার সাথে দুটো কথা বলি, একটা আদর্শলিপি ধরিয়ে দিই, ব্যাস। সেটাই তো, তোমরা কিভাবে কাজকর্ম করো, কি কি করো তাই দেখবো। এটা তো আর অনুকরণ না, ঠিক না আসিফ ভাইয়া? দেখলে তো আর কোনো সমস্যা নেই, নাকি দেখাও যাবে না? না, চাইলে তো দেখতেই পারিস। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নাও, চল। চাচা টিভি শুনবেন? স্বাগত চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। চাচা আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলেন। চাচা ছোটো থাকতে আপনি আদর্শলিপি পড়ছেন? জি। মনে আছে আমরা যে পড়তাম? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কিন্তু চাচা ওই বয়সে কি আমরা এটা বুঝতাম? আমাদের তো আসলে বুঝ শক্তি ওই পরিমাণ ছিল না, আমরা তো কিছুই বুঝতাম না। কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি, আমরা কিন্তু এখন এই জিনিসটা বুঝি, এই কথার মর্মটা বুঝি। তাহলে আমাদের এখন কি করা উচিত? আদর্শলিপিটা আবার পড়া উচিত, পরে ওই জিনিসগুলো বুঝে শুনে সুন্দর করে আমাদের জীবন গড়া উচিত, ঠিক না চাচা? আবার আদর্শলিপি পড়ার দরকার। তাহলে এই নিন চাচা, আপনার জন্য একটা আদর্শলিপি, এটা পড়বেন, ঠিক আছে? থ্যাংক ইউ। জি চাচা, যাই স্বাগত।